তুই এরকম করে আসিস কেন প্রিয়ম? আমি জল পড়ি। আমি জীবনের প্রথম কাকে ভাত এবং রুটি একসাথে খাইতে দেখতেছি। হ্যাঁ, কারণ ভাত আর রুটি মানুষ একসাথে খায়, এটা রাজকীয় খাবার। তোদের মতো গরিব না আমরা। আরে কি কি আমরা বাহিনীর সমাবেশ আছে, এনে বলছো না? না না না, এগুলো সব আমার। অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, সালাম কর। আসসালামু আলাইকুম। ইউ জাস্ট গট গুজবাম্পস। তোকে দেখে আমি ভয় পাইছি। কি হয়েছে প্রিয়ম? মানে হঠাৎ করে লাইট জ্বলছে ওটা দেখা? না, লাইট হঠাৎ করে আমার দেয়া জ্বলল কেন? প্রিয়মের মনে হয় শপিং করতে খুব ভালো লাগে, যে বারবার দেখে আমাদেরকে শপিং করতে নিয়ে আসে। তো তোদের অনেক মজা হচ্ছে, তাই না প্রিয়ম? কিসে? ওকে, সো আমরা বেসিক্যালি আর যে বাইক স্টিকার যাচ্ছে এখানে, আমি আমার হেলমেটটাকে একটু মডিফাই করব। থাপ্পড় মেরে থাপ্পড় দেব। প্রিয়ম খুব চিল ভাবে কাকে যেন থাপ্পড় মারার কথা বলছে, পায়ের উপরে পা রাখছে, আমি একটু পায়ের উপরে পা তুলে রাখি। এরম করতেছিস কেন? একা করতেছিস কেন? তো সে হচ্ছে স্টিকারের জিনিয়াস, ফাটা স্টিকার লাগাচ্ছে এখানে, আর ওইটা দেখে ইন্সপায়ার্ড হয়ে প্রিয়ম লাগাইছে। দেখি প্রিয়ম, তুই কি বানাইছিস? দেখি দেখি দেখি। ইটস সিম্বল, দ্য সিম্বল ইজ কল্ড হোয়াটস ইট, কি কি মানে কি? শোন, একটা জিনিয়াসের পাশে বসে তুই নিজেকে জিনিয়াস মনে করবে? এটা কি তো না পিস্তল হিসেবে ইয়ে করে দেবে। ওরা দেখা ওরা দেখা দেখা কি বানাইছে। মোয়া দেখ পারবি না? ছোটবেলা থেকে আমরা সবসময় শুনে আসছি যে হচ্ছে টাকা পয়সা একটা জায়গায় গুছায় রাখবা, প্যান্টের পকেটে পকেটে যেন না থাকে। বাট আই লাভ মাই সেলফ, কারণ আমি প্যান্টের পকেটে পকেটে টাকা রাখে নিজে হারাই ফেলি, নিজে ভুলে যাই, অ্যান্ড হঠাৎ করে একদিন পেয়ে যাই। যেমন আজকে যে জামা কাপড় গুছাচ্ছি, এখানে 700 টাকা আছে। রাইম, তার মানে কি দাঁড়ালো জানিস? আমি আমার টাকা হারাই ফেলে আমি খুঁজে পাইছি। আমি চোর, আমি পুলিশ। একটা জিনিস আমরা ইগনোর করবো, সেটা হচ্ছে আমি তো লুঙ্গি পরে আছি। দিস ইজ দ্য উইয়ার্ড ভেন্টিলেশন ভিতরে। ই দাদা, 100 টাকা দাও। কেন? ভাড়া, লুঙ্গি পরার ভাড়া। প্রিয়ম, দিন দিন তুই কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছিস। তোকে সবাই ইতর বলে ডাকতেছে। দেখ, তোর নামে সাইন লাগাইছে রাস্তায়। নেই তোর লেখা কেন এমনি? অনেক অনেক অনেকদিন পর জিমে আসছি। হ্যাঁ, অনেক অনেকদিন পর জিমে আসছি। আমি কনসার্ন ছিলাম যে আমি এত মোটা হয়ে গেছি, আমার সোয়েট প্যান্টস এখন লেগিংস এর মতো লাগতেছে মেয়েদের, খুব টাইট। বাট লুক এট প্রিয়ম, স্কুল শু পরে আসছে। আই ডোন্ট থিংক দিস ইজ নরমাল। এমনি কাঁপতেছে কেন? প্রিয়ম বের হ। বডি এটা প্রিয়ম, মাত্র একদিন আছে। বড় দরজা দিবেন না, মানে বডি বের তো প্রিয়ম একদিন। বড় বের হবে কেন? ওটা বাবা বডি না। আরে